বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, একটা অন্যরকম ব্লগ। তো টাইটেলটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো কিসের ব্লগ নিয়ে এসেছি। হ্যাঁ, বার্থডে ব্লগ। তো আজকে 27 মে, আজকে আমার হাজবেন্ডের বার্থডে। তো ভাবছি ওর বার্থডেতে কি স্পেশাল করা যায়। সবাই তো স্পেশাল করে, তো আমি কি করি সেটাই ভাবছি। তো ভাবতে ভাবতে ভাবলাম, প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে টকঝাল মিষ্টি একটা সম্পর্ক থাকে। তো আমাদের মধ্যে মিষ্টি সম্পর্কটা কম, কিন্তু টকঝাল সম্পর্কটা বেশি। প্রচণ্ড ঘুনসুটি হয়, মানে ইয়ারকি ঠাট্টা ঝগড়া ভীষণ হয়। তো ভাবছি ভাবছি কি করি, ওর পেছনে একটু খোঁচা দেওয়া যাক, তো একটু রাগানো যাক। তো এটা হয়তো ঠিক হবে না, অনেকে হয়তো রাগ করবে যে বার্থডে দিন এরকম একটা ভিডিও করলে কেন। কিন্তু না, একটু ওর সাথে মজা আমি করি, প্রায় করি। তো সেই জন্যেই একটা অন্যরকম বার্থডেতে ব্লগ এনেছি। তো ভাবছি একটা স্পেশাল রান্না করবো দুপুরবেলা, যেগুলো ওর অপছন্দ সেই রান্নাগুলোই ওকে আজকে খাওয়াবো। মানে ওর খাওয়ার মধ্যে অনেক বাছাই আছে, এটা খাবো না, ওটা খাবো না, সেটা খাবো না, সেটা ওর মধ্যে রয়েছে। তো ভাবছি ওর অপছন্দের রান্নাগুলো একবার করে দেখি। ওর বার্থডেতে বললো এটা তো না, তোমার ফেভারিট রান্নাগুলো করেছি, দেখি ওর রিয়াকশানটা কী, ও কীরকম রিয়াকশান করে ওই সব রান্নাগুলো দেখে। তো কী কী রান্না করবো সেগুলো আগে তোমাদেরকে দেখাই। দেখো, এখানে কেটে রেখেছি চিচিঙ্গা। তো এই চিচিঙ্গা ওর একেবারেই অপছন্দ, দেখতে পাচ্ছ গাটা যে চিচিঙ্গা। তো কেটে রেখেছি, আর এইখানে কেটে রেখেছি হচ্ছে কুমড়ো। কুমড়োটাও দেখতে পারে না, ওর দু চক্ষের বিষ। আর এখানে রেখেছি ডাটা, ডাটা দিয়ে মাছের ঝোল করব। ডাটাটাও ওর দু চক্ষের বিষ, দেখতেই পারে না, দেখলে গা জ্বলে ওঠে। আর এই এই আলু, এই আলু দেখলে তো মানে খোঁচে যায়, কেন আলু বেশি দিলে এরকম, মানে এগুলো হচ্ছে দেখতে পারে না সবজির মধ্যে। আর এইখানে আছে মাছের লেজা। তো মাছের লেজাটা বাবা নিয়ে এসছে। তো মাছের লেজা ওর একেবারেই অপছন্দ। তো ভাবছে এই রান্নাটা করবো, মাছের লেজা। দেখতেই পেরেছো কী কী রান্না করবো, একেবারেই অপছন্দ। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে মটর ডাল। ভেবেছিলাম মটর ডাল করবো, ওটা হচ্ছে ওর একেবারেই দু চক্ষের বিষ, দেখতেই পারে না ওই সব, মানে সবজিগুলো দেখ দেখলেও রাগ হয় যে নিজেই আনে, কিনে নিজেই নিয়ে আসে। কিন্তু ওটা আমি যেহেতু ভালোবাসি এসব খেতে, সেহেতু নিয়ে আসে। হ্যাঁ, এটা বলতে পারি যে আমি যেগুলো ভালোবাসি, আমি যেগুলো ভালোবাসি ও সেগুলো নিয়ে আসে। ওই সবজিগুলো আমি ভালোবাসি, পাঁচমিশালি তরকারি করে। তো যাই হোক, তো ও সেগুলো অপছন্দ করে, একমাত্র আমার জন্যই নিয়ে আসে। তো ভাবছি এগুলোই রান্না করবো। তাহলে সাথে থাকো আর পুরো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো, আর বরের রিয়েকশনটা কী সেটা একটু দেখবে তোমরা। যে আজকে বার্থডের দিনে যে বার্থডে স্পেশাল একটা ব্লগে, মানে সবাই তো করে যে বার্থডে, বরের বার্থডে, এই কেক কাটো, হ্যানা করো, ত্যানা করো। তো আমি একটা অন্যরকমই ভিডিও নিয়ে এলাম। তো এটা হচ্ছে আমার ফার্স্ট, আমার চ্যানেলে আমার বরের বার্থডে উপলক্ষে কিছু ভিডিও দেওয়া। তো প্রথমেই আমি ঝাল ঝাল একটা ভিডিও দিয়ে দিচ্ছি, পরবর্তী দিনে আসছে যখন আমি নিজে ইনকাম করতে পারবো, তখন আমার ইনকামের টাকা দিয়ে আমি বরের বার্থডেটা সেলিব্রেট করবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে, মানে চ্যানেলের সাথে থাকতে হবে আর দেখতে থাকবে যে ইন্টারেস্টিং ভিডিওগুলো। তো চলো শুরু করা যাক। দেখো, এখানে সকালবেলা করেছি আলু ভাজা, আর এখানে করেছি মুসুরির ডাল। মুসুরির ডালটাও পছন্দ করে, তো সেই জন্য এটা দুপুরবেলা একটু দিয়ে দেব। আর এই আলু ভাজাও দেখতে পারে না এমন মানুষ, এই ফার্স্ট টাইম আমি একটা মানুষকে দেখলাম যে আলু ভাজা পছন্দ করে না। আর ওই আলু ভাজা হলে আমার এক থালা ভাত উঠে যায়, মানে ও পছন্দ করে না আলু জিনিসটা দেখলে, মানে ও শরীর জ্বলে ওঠে, মানে আলু পছন্দ করে না। সেই জন্য আজকে এগুলোই ওকে খাওয়াবো। তো সাথে থাকো। আর মাছ ভাজতে ভাজতে একটা কথা বলি, যে ও মাছের লেজাটা কেন পছন্দ করে না, মাছের লেজায় অনেক কাঁটা থাকে, কাঁটা মাছ অনেকেই পছন্দ করে না। তো ওটাও ওর সেম, যে কাঁটা মাছ খেতে ইচ্ছা করে না, মানে দেখলেই মানে রাগ হয়। আর ওর বার্থডেটা অ্যাকচুয়ালি বাংলায় পড়েছে হচ্ছে তোমার 15ই জ্যৈষ্ঠ সোমবার, এই সোমবার দিন ওর বার্থডে হচ্ছে বাংলার ডেটটা। তো আমি ইংলিশটাই পালন করছি, ইংলিশটা খারাপ করে, মানে ইংলিশটা ওকে রাগিয়ে দিই আর বাংলাটা একটু ভালোভাবে সেলিব্রেট করবো। তো সাথে থাকবো। তো এই দেখো, মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, আর এটা হচ্ছে কাগজি লেবু দিয়ে খাওয়া হবে। শিপুরন দিয়ে কুমড়ো আর চিচিঙ্গা একসাথে ভেজেছি, এই রান্নাগুলি একেবারেই অপছন্দ। আর এইখানে রয়েছে আলু ভাজা, দেখিয়েছিলাম এই আলু ভাজা আর ডালটা, এই দিয়ে বার্থডেটা মানাবো দুপুরবেলায়। এতে বসিয়ে দেখাবো ওর রিয়াকশানটা কী, মানে বুঝতে পারছি না কী হবে, হয়তো কিছু বলবে না, চুপচাপ খেয়ে নেবে, একটু শান্তশিষ্ট ভদ্র টাইপের। তো চলো দেখো, অপছন্দের খাবারগুলো কত সুন্দর করে গুছিয়ে দিয়েছি, এইবার বরকে খাওয়াবো।
मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो, नहीं ये मजाक हो रहा है, एक सेकंड यार, मजाक हो रहा है। এটা তোমার বার্থডে স্পেশাল মেনু। তা এই তো বলো রেসিপিগুলো কেমন হয়েছে? ইস, বেচারাটাকে অনেক কষ্ট দিয়ে ফেললাম তো, এটা হয়তো আমার পাপ ছিল যে এইভাবে ওকে পানিশ দিলাম, এটা আমার পাপ ছিল, কারণ ও আমাকে ভিডিও করে করে দেয়নি, সেটা একটা রাগ ছিল, তো সেই জন্য এই মাথাটা এই বুদ্ধিটা মাথায় এলো। আর দেখো না, এই পাপ করেছি বলে ভগবানও সহ্য করতে পারিনি, তাই মাছ ভাজতে গিয়ে দেখো গড়ে গড়ে গালো পেয়ে কালা কালা তেল, এইখানটা ফুসকা পরে তেল ছিটে এসে এই হয়েছে, অনেকটা মানে জ্বালা করছিল। তো যাই হোক, তো টক ঝাল সম্পর্কটা তো গেল, এবার মিষ্টি সম্পর্কটা কিভাবে আনা যায় সেটা একটু মাথা খাটাতে হবে। তো ভাবছি সন্ধেবেলায় একটু বেড়াতে যাব, তো কোথায় যায় না যায় অবশ্যই শেয়ার করব। দেখো বাবার বার্থডেতে ঘুরতে যাবে, নাম শুনে তাড়াতাড়ি বই নিয়ে বসেছে শোনা না, ও ও মানে এত ঘুরতে যেতে ভালোবাসে, ও আমার মতো হয়েছে, ঠিক আমি যেমন ঘুরতে যেতে ভালোবাসি ও সেম হয়েছে। রাত্রিবেলায় বেরিয়ে পড়লাম, তো কোথায় যাচ্ছি জানো? তো দাঁড়াও এক্ষুনি দেখাচ্ছি। তো এই দেখো বিরিয়ানি, বিরিয়ানি আনতে গেছিলাম, এখানে আমাদের বাড়ির সবার বিরিয়ানি রয়েছে। আর করব হচ্ছে ডিম কষা, তো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর ছটপট ডিম কষাটা তৈরি করে নিয়েছি, আর সার্ভ করে দেখাবো। দেখো কত সুন্দর হয়েছে, কালারটা অসাম এসেছে। এইবার খুলে দেখাবো বিরিয়ানি, আর বিরিয়ানির ভিতরে কী মাংস রয়েছে সেটাও দেখায়। আর এটা হচ্ছে চিকেন বিরিয়ানি, এই দেখো চিকেনটা বার করলাম, চিকেনটার সাইজটা দেখেছো, বড় আর খেতেও অসাধারণ ছিল। এইবার থালায় সার্ভ করে দেখায়, আর ভেবেছিলাম এবছর ওর বার্থডেতে ওর বন্ধু বন্ধুর বউদেরকেও বলবো, কিন্তু হয়ে ওঠেনি। নেক্সট টাইম মানে সামনের বছর দেখবো, একটু চেষ্টা করব সবাই মিলে একটু এনজয় করব। বার্থডে বয়কে দিয়ে দিলাম বিরিয়ানি, বিরিয়ানি পেয়ে কী খুশি দেখো, মুচকি খুশির হাসি, কতদিন বাদে যে বিরিয়ানিটা পেলো। আসলে বিরিয়ানিটা ওর খুব 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 ফেভারিট, কখনো পুরনো হয় না। তো শেষমেশ আমরা ঘুরে চলে এসেছি, ঘুরতে গেছি মানে ওই বিরিয়ানিটাই আনতে গেছিলাম, তো ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, তো সারাটা দিন তো অনেক কষ্ট দিয়েছি বুঝতে তো পারছো, অনেকটা এখানে লেগেছে, তো ভাবলাম যে রাত্রে অনেক রাত্রে প্ল্যান হলো যে চলো বিরিয়ানি আনা যাক, তো ওই বললো, তো সে আমিও বললাম যে চলো বিরিয়ানি তো তুমি ভালোবাসো, সেই কারণে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়লাম। আর খুব ভালো লাগছিলো যে ওকে আজকে দিনে একটু হাসি মুখে দেখতে পেরেছি বা হাসাতে পেরেছি, ও খুব খুশি হয়েছে, মানে ও খুব পছন্দ করে বিরিয়ানি, আর তো খাসির মাংস খেতে ভালোবাসে, তো খাসির মাংসটা গরিব মানুষ সেইভাবে আর্থিক নেই, তো খাসির মাংস আমাদের পক্ষে সম্ভব না, যখন হয় মাঝে সাঝে একটু হয় খাওয়াটা, তো তবুও মানে আমি কখনো দিনও খাসির মাংসটা রান্না করিনি, তো অন্য জায়গায় খেয়েছি খাসির মাংস, তো সেই পক্ষ থেকেই খাওয়া হয়। তো যাই হোক, বেরানোর সময় যে ভিডিও করবো, ভিডিওর সাথে যে শেয়ার করবো যে বেরোচ্ছি এখানে ওখানে মানে ঘুরতে যাচ্ছি বা কী করতে যাচ্ছি, মানে মাথায় সেটা খেলেনি বলতে কি টাইমই ছিল না, খুব তাড়াতাড়ি ছিল যে তাড়াতাড়ি করো দেরি হয়ে যাচ্ছে, এমনি রাত্রি 9:30 বেজে গেছিলো, সমস্ত দোকানপাট এমনি 9টার পরে বন্ধ বন্ধ হয়ে আসে অনেক জায়গায়, তো সেই জন্য তাড়াহুড়ো করছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো? এই টক ঝাল মিষ্টি একটা সম্পর্কের ভিডিওটা আজকে বানালাম, তো আমার হাজবেন্ডের বার্থডে হিসেবে, তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো ভেবেছিলাম যে একটু কেক আনবো, তো ও বললো যে না বুড়ো বয়সে কেক ফেক কাটার দরকার নেই, যদিও বুড়ো হয়ে যায় আমি কি আর মানে ওরও ইচ্ছা করলো না কেক কাটতে, যে অনেকে অনেক রকম বাজে ভাববে যে বয়সকালে কমেন্টস করছে, তারপরে সত্যি কথা বলতে আমাদের মতো গরিব ঘরে যদি এই ধরনের ভিডিও করি একটু ভালো জাকজামক করে, তো অনেকে অনেক রকম অনেক কিছু ভেবে যায়, তো সেই কারণে আর সেইটা করলাম না। তো নেক্সট টাইম যখন আমি নিজে ইনকাম করতে শিখবো, তোমাদের আগে বলেছি নিজে যখন ইনকাম করতে শিখবো তখন ইচ্ছা আছে আমার মানে বরের বার্থডেটা একটু সেলিব্রেট করবো, আমার ছেলের বার্থডেটা একটু বড়ো করে করবো, খুব ইচ্ছা মনে অনেক ইচ্ছা আছে, কিন্তু পেরে ওঠা হয় না, যেহেতু আর্থিক দিকটা কম বলে মানে অনেকেই মানে তুচ্ছ মনে করে, এটা বুঝি, তো সেইভাবেই চলি, তো তাতে কী আছে, যে একদিন তো হবে, যদি হয় ভগবান যদি সহায় থাকে একদিন হয়তো হবে, আর্থিক দিকটা একটু সেই জায়গাটাই হবে। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর তোমরা প্লিজ অবশ্যই আমার হাজব্যান্ডকে মানে তোমাদের দাদাকে একটু উইশ করে দিও, হ্যাপি বার্থডে একটু বলে দিও, অনেক অনেক খুশি হবে। তো চলো আজকের জন্য ভিডিওটা এন্ড করছি, ভালো লাগলে অবশ্যই অবশ্যই জানিও, ঠিক আছে, টাটা, বাই বাই।